উত্তরবঙ্গের জলপাইগুড়ির বেলাকুবার বিখ্যাত চমচমের কথা তো সবাই শুনেছেন, কিন্তু এবার শুধু বেলাকুবা নয়, জলপাইগুড়ি শহরের দিন বাজারে হদিশ পাওয়া গেল নতুনত্ব কানসারি চমচমের। এখন বাজারে মিষ্টিপ্রেমীদের কাছে এই স্বাদে আর ক্ষীরের গন্ধে ভরপুর চমচমের জনপ্রিয়তা তুঙ্গে। বাঙালি মাত্রই মিষ্টি প্রেমী, একথা তো বলাই বাহুল্য। জলপাইগুড়ি বাসের জন্য এ যেন এক সুখবর। শহরের নাগালের মধ্যেই এখন পাওয়া যাচ্ছে বিখ্যাত জিভে জল আনা স্বাদের কানসারি চমচম। কিভাবে দুধ দিয়ে যায় সেই দুধ দিয়ে ক্ষীর দিয়ে আমরা মাইরা কানসারি ক্ষীরের সিংড়া পাটি সাপটা আমরা তৈরি করি এখানেই আমরা নিজেরাই। এটা তৈরি হচ্ছে আপনার ক্ষীরটাকে শুকনা দুধটাকে জাল করতে লাগে, জাল করে সেটাকে শুকনা ক্ষীর হবে, আবার চিনি দিয়ে সেটাকে মারতে হবে কড়াইয়ের মধ্যে। মারার পরে তারপরে ওটা ঠান্ডা হবে, ঠান্ডা পরে ওর মধ্যে এলাচ মিশাবো, মিলানোর পরে সেটাকে কাজ করা হবে। সেটা হাতে চাহিদা আছে, ভালো চাহিদা, নতুনত্ব মিষ্টি, এটা জলপাইগুড়িতে ভালো চাহিদা। এটার নাম বলে কানসারি চমচম। এই চমচম বিশেষ করে ক্ষীর দিয়ে তৈরি চমচমের ভেতরে একটা মিষ্টি গজ থাকে, প্রতিটির দাম মাত্র 10 টাকা। দামও যেমন সাধ্যের মধ্যে, স্বাদও অতুলনীয়। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই কানসারি চমচমের স্বাদ নিতে। দোকানের সামনে গেলেই ভিড় দেখা যায় চোখে পড়ার মতো, নিমেষেই শেষ হয়ে যায় ট্রে ভর্তি চমচম। কানসারি চমচম নিতে আসা এক ব্যক্তি রাজেশ মাহাতো বলেন, এই চমচম খেতে দুর্দান্ত, দামও হাতের নাগালেই। চমচম কিনতে হলে এই দোকান থেকেই কিনি। আজও 10টা চমচম কিনলাম বাড়ির জন্য। এখন প্রায় সব সময় ভিড় থাকে ঠিকই, কিন্তু এই চমচমের স্বাদ নিতে এই ভিড় সামলাতেও রাজি, এমনই হাসির সুর তার গলায়। অন্যদিকে দোকানের বিক্রেতা সত্যেন সেন এ বিষয়ে বলেন, জলপাইগুড়ি বাসীর কাছে কানসারি মিষ্টি খাইলাম, ভালো লাগলো, বাড়ির জন্য নিচ্ছি। এ ধরনের অনেক ধরনের তো মিষ্টি আছে, তবু এই মিষ্টি খাচ্ছেন? ভালো লাগছে, টেস্ট আবার নিতে এসেছেন? হ্যাঁ। স্বাদ কেমন? ভালো স্যার। চমচমের চাহিদা তুঙ্গে, রোজই ভিড় লেগেই থাকে, খুব ভালো বিক্রি হচ্ছে। মানুষের আমাদের দোকানের মিষ্টি যে এত ভালো লেগেছে আর তারা যে এত ভালোবাসা দিচ্ছেন এতে আপ্লুত, খুব ভালো লাগছে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, নিউজ 18 লোকাল।